আসসালামু আলাইকুম, বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। হামলার বদলা, ইরাক সিরিয়া সীমান্তে তুমুল বোমা বর্ষণ মার্কিন যুদ্ধ বিমানের। ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত অন্তত 10। দিল্লিতে মুসলিমদের টার্গেট করে হামলা। কলকাতা থেকে ফেরানো হলো বাংলাদেশি কূটনীতিককে। জানিয়ে দেব 24 ঘন্টায় সৌদি জোটের 33 হামলা, বহু হুথি বিদ্রোহী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ড্রোন হামলার বদলায় ইরাক সিরিয়া সীমান্তে তুমুল বোমা বর্ষণ মার্কিন যুদ্ধ বিমানের। বড় ভয়ঙ্কর সংঘাতের দিকে আরও এগিয়ে গেল আমেরিকা ও ইরান। গত সোমবার নাগাদ ইরাক সিরিয়া সীমান্তে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির ঘাঁটিতে আচমকায় তুমুল বোমা বর্ষণ করে আমেরিকান বায়ুসেনার যুদ্ধ বিমানগুলি। জনপ্রিয় সংবাদ মাধ্যম এএফপি এর মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ইরাক ও সিরিয়া সীমান্তে গত সোমবার নাগাদ আচমকায় হামলা চালায় আমেরিকান বায়ুসেনা। মনে হচ্ছে আমেরিকার এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 7 সন্ত্রাসবাদীর। প্রসঙ্গত, আমেরিকার রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পর জো বাইডেন এর দ্বারা ইরান সমর্থিত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে এটা দ্বিতীয় হামলা ছিল। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কির্বি বলেন, ইরানের মদতপ্রাপ্ত জঙ্গি সংগঠনগুলির 3টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে আমেরিকান বায়ুসেনার দ্বারা। এর মধ্যে 1টি ঘাঁটি ইরাকে ও 2টি ঘাঁটি সিরিয়ায় অবস্থিত ছিল। আর এই ঘাঁটি থেকেই একের পর এক ইরাকে থাকা আমেরিকান সেনা ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালাচ্ছিল জঙ্গিরা। ফলে এই জাতীয় আক্রমণ প্রতিহত করার জন্য হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, যে ঘাঁটিগুলিতে আমরা হামলা চালিয়েছি সেখানে হাতিয়ার মজুদ করত সন্ত্রাসবাদীরা। কির্বি জানান, এই ঘাঁটিগুলি থেকে কাতায়েব, হিজবুল্লাহ ও সৈয়দ আল সুহাদা সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন আমেরিকার বিরুদ্ধে হামলা চালাচ্ছিল। উল্লেখ্য, এ মাসেই ইরাকের বায়ুসেনা ঘাঁটিতে একাধিকবার রকেট ও ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা। চলতি বছরে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিগুলিতে অন্তত 40 বার হামলা হয়েছে। এহেন হামলার জন্য বারবার ইরানের বিরুদ্ধে আঙুল তুলেছে আমেরিকা। ইরাকে মার্কিন সেনা ঘাঁটিগুলিতে তেহরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী শিয়া সংগঠনগুলি হামলা চালাচ্ছে বলে অভিযোগ ওয়াশিংটনের। উল্লেখ্য, গত মে মাসেও আইন আল আসাদ বায়ুসেনা ঘাঁটিতে রকেট হামলা চালায় জঙ্গিরা। তার আগে বাগদাদ বিমানবন্দরের ঘাঁটিতে 3টি রকেট হামলা হয়। উল্লেখ্য, 2003 সালে ইরাক যুদ্ধের পর থেকেই দেশটিতে ইরান ও আমেরিকার বাহিনীর উপস্থিতি রয়েছে। ইরাকে এখনও মার্কিন সেনার সংখ্যা প্রায় 2500। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণের পর থেকে ইরাকে থাকা আমেরিকার সেনা সম্পত্তির ওপর হামলা বেড়েছে। গত কয়েক মাসে অন্তত 40 বার হামলা হয়েছে মার্কিন সেনা দূতাবাসের ওপর। এমনকি আমেরিকা থেকে ইরাকের জন্য আসা পূর্ণ সরবরাহের গাড়িতেও হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট জিহাদি সংগঠনগুলি। ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত অন্তত 10। শনিবার সকাল গাজা শহরের ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত 10 জন মারা গেছেন, তাদের 8 জনই শিশু আর বাকি 2 জনই নারী। এর আগে শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাসও। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হ্যাডি অমর উত্তেজনা নিরসনে তেল আবিবে পৌঁছান। শনিবার প্রথমে জেরুজালেমে ইসরায়েলি নেতাদের সঙ্গে এবং পরে পশ্চিম তীরে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। তবে তার আগেই ইসরায়েলের এই হামলার ঘটনাটি ঘটেছে। শনিবার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ও 7 লাখ ফিলিস্তিনির বস্তুচ্যুত হওয়ার স্মরণে 15 মে দিনটিকে ফিলিস্তিনিরা নাকবা দিবস বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে আসছে। শনিবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এক পর্যায়ে গাজা শহরের একটি শরণার্থী ক্যাম্পের কাছের 3তলা ভবনে ইসরায়েলে বিমান হামলা চালায়। এতে 8 শিশু ও 2 নারী প্রাণ হারান। এই হামলায় স্ত্রী ও সন্তান হারানো মোহাম্মদ হাদিদি জানান, তার স্ত্রী ও 5 শিশু স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে গিয়েছিলেন। তার স্ত্রী ও 6 থেকে 14 বছর বয়সী 3 শিশু মারা গেছে, 11 বছর বয়সী 1টি শিশু নিখোঁজ। শুধু 5 বছর বয়সী সন্তান ওমর বেঁচে আছে। জামাল আল নাজিয়া নামে গাজার এক বাসিন্দা জানিয়েছেন, হামলার আগে ইসরায়েল কোনো ধরনের সতর্ক বার্তা দেয়নি। হামাস জানিয়েছে, এই হামলার জবাবে তারা দক্ষিণ ইসরায়েলে পাল্টা রকেট
ছুড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার সন্ধ্যা 7টা থেকে শনিবার সকাল 7টা পর্যন্ত 200 রকেট হামলা চালিয়েছে হামাস। এর 100টি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে। শনিবার বিমান হামলায় গাজায় 12-তলা একটি ভবনও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। ভবনটিতে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস, কাতারের টেলিভিশন চ্যানেল আল জাজিরা, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। হামলার আগেই সতর্কবার্তা পেয়ে ভবনটি খালি করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত চলমান সংঘাতে ইসরায়েলের হামলায় গাজায় 130 জনের বেশি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে মারা গেছেন 8 জন। এদিকে শুক্রবার পশ্চিম তীরে ফিলিস্তিনি জনতা ও ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ প্রদর্শন করেন হেব্রন ও নেবলুস শহরে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত 11 ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের হামলাকে নিষ্ঠুর ও সাজানো হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের রাজনৈতিক সহায়তাও চেয়েছেন তিনি। প্যালেস্টাইন রেড ক্রস গ্রুপ জানিয়েছে, পশ্চিম তীর ও জেরুজালেমে শনিবার সকালে 1757 জন আহত হয়েছেন। ইসরায়েলের পুলিশ দাবি করেছে সহিংসতা উস্কানিদাতাদের গ্রেপ্তারের জন্য কর্তৃপক্ষ পশ্চিম তীরে অভিযান চালায়। এ সময় সহিংস প্রতিরোধে অন্তত 9 জন আহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, গাজায় চলমান অভিযান এখনো বন্ধ হয়নি। দিল্লিতে মুসলমানদের টার্গেট করে হামলা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধী ও সমর্থকদের মধ্যে চলমান সহিংসতার এ পর্যন্ত 21 জন নিহত হয়েছে। গত এক দশকের মধ্যে চলমান ঘটনাবলীকে ভারতের সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করা হচ্ছে। দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষ বিপক্ষ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূচনা হয়েছিল গত রোববার, যা পরে সাম্প্রদায়িক সহিংসতার রূপ নেয়। এতে বেশিরভাগ ঘটনায় মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে মুসলমান ও হিন্দু এই দুই ধর্মীয় সম্প্রদায়ের মানুষই রয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো অন্তত 190 জন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ সহ সব ধরনের হামলার শিকার ব্যক্তিরাই আছেন। সংঘর্ষের তৃতীয় দিন মঙ্গলবারও পরস্পরের প্রতি পাথর নিক্ষেপ ও অগ্নি সংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে দিল্লির উত্তর পূর্ব অঞ্চলে। তবে মঙ্গলবার রাতে পুলিশ উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন ও মৌজপুর চক থেকে বিক্ষোভকারীদের জোরপূর্বক সরিয়ে দিয়েছে। নাগরিকত্ব আইনের পক্ষে বিপক্ষের মানুষেরা এখানে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজ বুধবার সকাল নাগাদ পুরো এলাকায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। গতকাল গভীর রাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহিংসতা হয়েছে এমন কিছু এলাকা ঘুরে দেখেছেন এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। সিলমপুর, জাফরাবাদ, মৌরসপুর এবং গোকুলপুরী চোখ এলাকা পরিদর্শন করেন। দিল্লিতে ব্যাপক সহিংসতার প্রেক্ষিতে আজ বৈঠক বসতে যাচ্ছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। অজিত দোভাল এই কমিটির সামনে বর্তমান পরিস্থিতির বিস্তারিত তুলে ধরবেন। প্রতিবেদনেও আরো জানানো হয়েছে, ধর্মীয় এই সহিংসতার কারণে স্কুল বন্ধ আছে এবং বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওদিকে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া শিক্ষার্থী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেছে মঙ্গলবার রাতেই। তবে পুলিশ জলকামান দিয়ে রাত 3:30 নাগাদ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আবার রাতেই এক নজিরবিহীন আদেশে হাইকোর্ট 3 দিন ধরে চলা সহিংসতায় আহতদের নিরাপদে হাসপাতালে নেওয়া ও জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসনকে। বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের পিটিশনের শুনানি হয়েছে রাতেই বিচারপতি এস মুরলীধরের বাসায় দুজন বিচারপতির বেঞ্চে। এদিকে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশ ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে মঙ্গলবারের স্পেশাল পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া এস এন শ্রীবাস্তব যোগ দিয়েছেন। তবে সহিংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এখনও তীব্র সমালোচনা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে সংঘর্ষকারীদের কারো হাতে বন্দুক দেখা গেছে। সহিংসতা হয়েছে মূলত উত্তর পূর্ব দিল্লিতে মুসলিম অধিষ্ঠিত এলাকাগুলোতে। এসব এলাকায় সড়কগুলো এখনও অনেকটা ধ্বংসস্তূপের মতো রূপ নিয়েছে। রাস্তায় পুড়ছে যানবাহন, উড়ছে ধোঁয়া। এছাড়া পুড়ে যাওয়া মসজিদ ছড়িয়ে ছিটিয়ে কোরআনের পাতাও দেখা গেছে। এমনকি মসজিদেরও হামলার একটি ভিডিও দেখা গেছে, একদল লোক মসজিদের মিনারে উঠেছেন। সংঘর্ষ হওয়া এলাকাগুলো দিল্লি উত্তরপ্রদেশের সীমান্তের কাছে, এখানে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক সহ অনেক টুইট করেছেন এই বলে যে হামলাকারীরা তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে। একজন ফটো সাংবাদিক বলেছেন, তাদের প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে বলা হয়েছিল। তবে দিল্লি পুলিশের মুখপাত্র এম এস রাধোয়া মঙ্গলবারই বলেছেন যে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। তিনি জানান, পর্যাপ্ত পুলিশ ও প্যারামিলিটারি সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দিল্লির ভাই বোনদের কাছে অনুরোধ জানিয়েছেন।
কলকাতা থেকে ফেরানো হলো বাংলাদেশি কূটনীতিককে। বিবিসির প্রতিবেদন, বাংলাদেশের এক কূটনীতিককে সম্প্রতি ভারত থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ওই ব্যক্তি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে কর্মরত ছিলেন। রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ওই কূটনীতিককে যে অভিযোগে ঢাকায় ফেরানো হয়েছে সেটি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। অভিযোগের তদন্ত করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, কিছুদিন আগে একটি ফেসবুক আইডি থেকে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জারের মাধ্যমে একটি ভিডিও পাঠানো হয়। ওই ভিডিওটিতে ডেপুটি হাই কমিশনের নিযুক্ত এক কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। বিষয়টি খুবই স্পর্শকাতর এবং ভারতের একটি পত্রিকায় ঘটনাটা আসার 24 ঘন্টার মধ্যেই ওই অফিসারকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। ওই অফিসারকে ঢাকায় ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বদলির নির্দেশ এসেছে সেই নির্দেশে অবশ্য বদলির কোনো কারণ লেখা নেই। শুধু বলা হয়েছে ওই কূটনীতিককে কলকাতার দায়িত্ব ভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় সদর দপ্তরে প্রত্যাবর্তন করতে হবে। ওই কূটনীতিক ইতিমধ্যেই ঢাকায় ফিরে এসেছেন বলে জানা গেছে। হাই কমিশনের কর্মকর্তারা বলেছেন, ওই কূটনীতিক বাংলাদেশে ফিরে আসার পর অভিযোগের বিষয়ে তদন্তের সম্মুখীন হয়েছে। বিষয়টির ব্যাপারে বাংলাদেশের প্রশাসনের শীর্ষ পর্যায়ে থেকেও কলকাতা উপদূতবাসের কাছে জানতে চাওয়া হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, এরকম একটা ঘটনা কেন ডেপুটি হাই কমিশনের অন্য কর্মকর্তাদের নজরে আগে এলো না? যে ফেসবুক আইডি থেকে ভিডিওটি ডেপুটি হাই কমিশনে পাঠানো হয়েছিল সেই আইডি কার নামে সেটি জানা গেলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি ভারতীয় নাগরিক কিনা সেটিও নিশ্চিত করা সম্ভব হয়নি। 24 ঘন্টায় সৌদি জোটের 33 হামলা, বহু হুতি বিদ্রোহী নিহত। গত কয়েকদিন ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সপ্তাহখানেক আগে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করে হুতিরা, এরপরেই উত্তেজনা বেড়ে যায়। হুতিদের কাছে জাহাজ ফেরত চায় সামরিক জোট, তবে বিদ্রোহীরা এতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া সৌদি জোট গত 24 ঘন্টায় হুতিদের লক্ষ্য করে 33 বার বিমান হামলা করেছে। এই হামলায় 300-এর অধিক হুতি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুধুমাত্র মারিব প্রদেশে 190 জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে, 21টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। প্রেস এজেন্সি আরো জানিয়েছে, ইয়েমেনের আল বাইদাতে 27 বার আক্রমণ করা হয়। এই হামলায় 150 জনের বেশি বিদ্রোহী নিহত ও 16টি সামরিক যান ধ্বংসপ্রাপ্ত হয়।